গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে বাসি বিয়ের সকাল, আর আমরা সকাল থেকে কি করলাম, সকালে উঠলাম, উঠে ধাতস্থ হইলাম, উঠে চা খাইলাম। আমার সাথে একটা ব্লান্ডার হয়েছে কালকের মিনি ব্লগটাতে, আমার একটা একটা বাজে মুখ ট্রোল হয়। কালকে মিনি ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আরে সার্চ করে দেখবেন মিনি ব্লগটা, ওর থাম্বনেইলে খুব বাজে একটা ফটো চলে আসে আমার। আমি বললাম বান্টি ওই সি পোস্টটা করাইছে বলেই বাজে ফটোটা আসে। তো আমরা আজকে তো কিছু তেমন রেডি হওয়ার নেই, জাস্ট ড্রেসটা পরলাম, পরে নিয়ে এখন বেরোবো, কারণ মামারা চলে আসে, ওরা আমাদেরকেই তাড়া দিচ্ছে যে তোদের হয় না তোদের হয় না। এই যে আইসে বসে বান্দর, যাই হোক, এই আগে গেছিল বাবার সাথে জহরকোট কিনতে, ওটাকে জহরকোট বলে, জহরকোটই বলে, যাই ওই মানে ওই মোদি জ্যাকেট কিনতে, তো ওইটা একটা কিনলো, তারপর ও আসি বললো, তারপর আমার খুবই 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 সর্দি লাগে গেছে। যাই হোক, এখন আমরা বেরোই, তো ব্লগটা এখান থেকে স্টার্ট করি, দেখতে থাকো দিনটা। তো একটা বাজে এখন আমরা বেরোচ্ছি, কালকে বলে দেওয়া হয়েছিল 11:30টার মধ্যে সবাই চলে আসে, আর আজকে অলরেডি 12:15-12:15 মধ্যে আমরা সবাই রেডি, ওদের আসার নাম নেই। যাই হোক, ব্লান্ডার কি বলে মা, ওখান থেকে হলুদ চিরুনি টাকার, হলুদ চিরুনি বাবার হবে মেবি, আমি চাই না হলুদ চিরুনি কথা বলতে হবে, চল তো ছোট ছিল, যাবে যাবা বিশাল প্র্যাঙ্ক হয়ে গেল। আমরা এখানে দাদনকে বলছিলাম যে আমরা চিকেন পকোড়া খাবো, খাওয়া মানা, তো আবার লুকায় লুকায় বলতে এখানে ধান দুপা আশীর্বাদ এইসব রিচুয়াল হবে। এখানে শুনে তাদের ফোনের বৃত্তান্ত বলা হচ্ছে। এখন বাসিবের এক করে নিয়ম স্টার্ট হচ্ছে, আর বৌদি দিচ্ছে আশীর্বাদ, আমি না বেগলে তো সবাইকে দেখানো যাবে না, মামিও বসছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে যাচ্ছে না, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করা হচ্ছে, আর পূজা দাদারা নিচে রেডি ফেডি হচ্ছে, তো আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করে নিই, তারপরে যে মা গেছে না, কি হয়েছে বাবা, ভিডিও করি তো আমরা
যে কান্না দেখলে থামতে পারি না, তো বান্টি তো চোখ নাক লাল করে ফেলছে অলরেডি। যাই ওর নিচে নামে গেছে অনেকক্ষণ আগে, আমরা তো সাত পা ঘুরতেছিলাম একসাথে, কিন্তু ও নিচে নামে গিয়ে কাঁদতে শুরু করছে। হ্যাঁ আর বানি আর আমি তাও কন্ট্রোল করে ওখানে ঘুরে ঘুরে, আমি বলছি টাইম আছে ভাই, এখন থেকে কান্দিস না তাহলে তো নতুন বউ আরো কাঁদতে পারবো না। হ্যাঁ সেটাই, তো আমরা সবাই নামে আসলাম নিচে। এখন বিকেলে চা চলে এসছে আর আমরা এখানে সবাই ঘুমে ঢুলতেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, প্রচুর দাদারা নিচে নামছে কিন্তু ওরা এখনো খাওয়া দাওয়া করে আসার পরে রেস্ট নিচ্ছে। মেবি বনে কিছু বলবি, চা তাকাইতেই পাচ্ছে নে চা নে। এই মঠটা কোনোদিনও দেখানো হয় নাই এখানে, ওদের বাড়ির উল্টা পাশেই হচ্ছে গৌড়ীয় মঠ। খুব সুন্দর সন্ধ্যা আরতি হইতেছে এখন। এখন ছাড়লো বর্ব পরে আসবে, এখন আমরা যাই। এই যে এটা মামার বাস, ওই যে আমাদের ওইখানে কারা আসতেছে, আমাদের বাড়ির গলিতেই প্রায় বাস নিয়ে আসে, এনে বাবা আর ভিআইপি বাবার বৌদি বাড়ি আসছিল তারা উঠবে এখান থেকে। এখন বৌদিদের ভিআইপি গিরি বেড়ে যাবে, কারণ ভিআইপি গিয়ে সিটে যে সিটি নাই, জায়গা নাই, এখন জায়গা নাই, বাস ফুল। তো এখানে আমরা নিশিগঞ্জে একটু নামলাম, বাস এখানে দাঁড়াইছে, এখানে বরযাত্রীও গেল আর আমরা বাসে প্রায় ঘুমায় পড়ছি লিটারেলি। কালকের ব্লগটা আপলোড দেওয়া ছিল, কালকের বিয়ের ব্লগটা আপলোড দেওয়া ছিল, কিন্তু আমাদের যে পোড়া কপাল এখন দেখছি, আমি পুরো শিডিউল করে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি কিচ্ছু হয়নি, ছয়টার সময় ব্লগটা যায় নাই, তো এখন গিয়ে তাতে চার্জে দিয়ে মার মোবাইলে চার্জ নেই, চার্জে দিয়ে ব্লগটাকে আবার পাবলিশ করতে হবে, একটু চাপের হয়ে গেল। এইদিকে বিয়ের বউ নিয়ে যাচ্ছে, সেটার কি যেন এটাকে বলে ভুলে গেছি, বোম ফাটতেছে। আমরা চলে আসলাম ফাইনালি বাড়িতে, আর আমরা বউকে বড় তাহলে আমি নিচে একটু জিন্স পরে নিচ্ছি, কি এরকম কি দেখাইছি। তো যাই হোক, এখন মানে নাচা নাচি যে করতে হবে, এক বিন্দু এনার্জি বাকি নেই, চেষ্টা করবো, দেখা যাক কি হয়। তোমার কি ফটো উঠাবো, ঠিকই আছে কাপড় সুন্দর লাগছে, ফটো উঠাবো। এই এই শাড়িটা পচা দাদা বিয়ে উপলক্ষে দিদাকে দেওয়া হয়েছে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বউকে আনতে। বউ কোথায় গড়ি আওয়াজ, বউ কোথায় দাঁড়িয়ে আছে, মানে বউকে নিয়ে কোথায় দাঁড়ানো হয়েছে, মা বাবা নিয়ে উপস্থিতে আসছে, আর আমরা ওখানে সামনে অনেক বোম টোম রাখা আছে, মানে বোম ফাটাতে ফাটাতে নিয়ে আসা হবে। তো যাই হোক, বাইরে বেশ ঠান্ডা, আমি একাই সোয়েটার পরছি, বাকি কেউ সোয়েটার পরে নেই, একটু গরম লাগবে তারপরে আবার নিজেই খুলে ফেলবে, সেটা ঠিক আছে। Thank you.
এখানে সব রিচুয়াল গুলো হচ্ছে একের পর এক। তুমি ডালটা ভাঙো, ভাঙিয়া উল্টে ফেলে দাও। সর্দার বলো যে যা নিয়ম করে আসো সব যাবে, যা নিয়ম করে আসো সব যাবে উল্টা। হ্যাঁ এখন এবারে নিয়ম করো, উল্টা দাও উল্টা দাও, ফেলে দাও ওইখানে, ফেলে দাও কিছু দেবীর মুখের উপর দাও। সব নিয়ম ভাঙাই দো, মাই বদি ভাঙবে এগুলা, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। এখানে দদনের কানে মধু দেওয়া হচ্ছে, কারণ ননদ বলা হয় রায়বাখানি ননদিনী, তার জন্য কানে মধু দেওয়া হচ্ছে। এতক্ষণ আমরা নতুন বৌদির সাথে ছিলাম বসে, ওখানে ব্লগ করলাম না, কারণ ও আজকে অফওয়ার্ড হয়ে, হ্যাঁ সেটাই আজকে প্রথম, সেটা না বাট প্রথম দিন, আমাদের চিনতে টাইম লাগবে, ওরও চিনতে টাইম লাগবে। যাই হোক, তো এখন খেতে যাচ্ছি, যাই না, খাওয়ারটা কখন দিবে কি করিস? দদন এখন খাইতে বসে। তো এটা নেক্সট ডে, আমরা কালকে ব্লগটা এডিট করার পর আউটরোটা করছি, কারণ কালকে আউটরোটা করতে ভুলে গেছি, করতে ভুলে গেছি সেটা কথা না, স্পেস ছিল না, স্পেস ছিল না, মিনি এডিট করে তারপরে ঘুমাইতে হয়েছে, ঘুমোতে ঘুমোতে প্রায় 3:30 বেজে গেছিলো, আউটরোর কথা মনেও ছিল না এবং স্পেসও ছিল না যে করব, তো তার জন্য আজকে করছি। ব্লগটা পুরোটা দেখার পর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, অবশ্যই হ্যাঁ কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট বক্সে কিছু কিছু টিপ থাকলে অবশ্যই, কারণ খুব ইম্পর্টেন্ট সেটা আমাদের ব্যাপারটা ইমপ্রুভ করার জন্য, তো অবশ্যই জানাবেন। আর এরকমই ব্লগ দেখার জন্য, বাকি বিয়ের ব্লগগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলকে নোটিফিকেশন, তো তার আজকের জন্য টাটা টাটা টাটা, গুড নাইট বলতে মিসলাম তাই।